Hi friends, welcome back to my channel. দেখো আমি আমার দুপুরের লাঞ্চ নিয়ে চলে এসেছি। তার আগে বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আর দুপুরের লাঞ্চে কি কি আছে দেখো, দেখিয়ে দিই। রাইস আছে, মসুর ডাল আছে, আলু ভাজা আছে, ডিমের অমলেট আছে, মাছ ভাজা আছে। আর এদিকে হচ্ছে ডাটা, আলু, বেগুন, বড়ি, ভেন্ডি সব দিয়ে একটা তরকারি আছে। ঠিক আছে, চলো আমি খাওয়াটা স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। অতি অবশ্যই দেখো, ভালো লাগলে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, চলো স্টার্ট করছি। আজকে ভাতটা না গলে গেছে, একদম নরম হয়ে গেছে ভাতটা। জলটা আগে খেয়ে নি। টমেটো আর ধনে পাতা দিয়ে ডালটা করেছি, মসুর ডাল আর গোটা জিরে ফোড়ন দিয়ে, পেঁয়াজ দিইনি। আজকে ভাতটা এতটা নরম হয়ে গেছে, খেতে একটু অসুবিধা হবে। এইরকম নরম ভাতে না আবার ডাল মানে ঝোল এগুলো বেশি লাগে। একটু ঝরঝরে ভাত হলে অত মানে ডাল বা তরকারি বা মাছের ঝোল মাংসের ঝোল যাই হোক অতটা লাগে না, হয়ে যায়। এটাতে আবার বেশি জলটা মানে ঝোল টানে। হাসি পাচ্ছে আমার, ভাতটা একদম মানে কাদা কাদা হয়ে গেছে। বন্ধুরা, তোমরা ভিডিওটা ঠিকঠাকভাবে মানে দেখাতে পারছো তো আমাকে একটু কমেন্টসের মাধ্যমে জানিও। হ্যাঁ, আমি তো বুঝতে পারছি না, তোমরা একটু আমাকে জানিও।
তাহলে আমি ঠিকঠাক মানে করার চেষ্টা করব। ভাতটার অবস্থা দেখো পুরো একেবারে কিরকম হয়েছে, আমি তো খাচ্ছি আমি বুঝতে পারছি, আমার নিজেরই হাসি পাচ্ছে। খালি চালটা ভালো না, চালটা কি চাল দিয়েছে না পুরো মার মার হয়ে গেছে, একদম ঠিকভাবে নামাতে পারিনি, দোকানে বলতে হবে কি চাল দিয়েছ, একদম বাজে চাল। নাহলে আমি ভাত খুব যত্ন করে করি, এরকম হয় না যে ছেলে মানে বসিয়ে ভুলিয়ে ভুলে গেছি ভাত গলে যাবে, তা নয়, চালটা বাজে। জল গরম করে টকবক করে ফুটেছে, তারপর ভাতে চাল দিয়েছি, ধরে না আমি, কিন্তু তার আগে যখন ফুটছে না মার মার মতো একটা কাদা কাদা মতো একটা কেমন একটা মা মানে মার মার যেমন হয় সেরকম হয়ে গেছে, আমি তখনই বুঝতে পেরেছি ভাতটা আজকে গেল। তরকারিটা খুব সুন্দর হয়েছে, পাশ থেকে কিছু কথা আসলে বন্ধুরা একদম ইগনোর করুন। ১২ তারিখ ১২ তারিখ দুপুরে
পাঁচটাকে খেয়ে নি, আবার ডাটাগুলো জ্বালাবো।
বন্ধুরা, তাহলে আমার খাওয়াটা কমপ্লিট। আমি আজকের মতো আসি, তোমরা ভালো থেকো, সাবধানে থেকো।